আমি কিনেছি গাইস আমার লাইফে প্রথম 2K গেমিং মনিটর এবং এটা ছিল গাইস আমার লাইফের একটা বড় ড্রিম সো এতদিন আমি ইউজ করেছি অনলি ফুল এইচডি ডিসপ্লে 2K কখনো কেনা হয়নি কারণ গাইস আমি খেলতাম PUBG এবং PUBG এর জন্য অ্যাকচুয়ালি 2K মনিটর লাগেও না কিন্তু এখন গাইস আমরা PUBG এর পাশাপাশি খেলবো Valorant GTA 5 Call of Duty অর্জুন সহ অনেক অনেক গেম এবং গাইস মনিটরটা অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশনের থেকেও বেশি বড় আমি যখন কিনতে গেছি অনলি টাকা দিয়ে আসছি বাট মনিটর দেখে নাই এবং তারা আমাকে পরে কুরিয়ার করে দেওয়ার পরে যখন আমি দেখলাম ভাই এত বড় আমার তো পুরো মাথা ঘুরে গেছে সো গাইস আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি এটা আনবক্সিং করে ইউজ করার জন্য সো আমরা বেশি কথা না বলে এখনই আনবক্সিং করে ফেলি এটা আনবক্সিং করতে যে পুরো বক্স মত শোনা হয়ে যায় আমি তো আনবক্সিং এ প্রো না ওকে সো আমাদের মোটামুটি খোলা ডান এন্ড এখন ভিতর থেকে জিনিস অ্যাকচুয়ালি এটা বের করার পালা ওকে সো আমরা এক এক করে গাইস জিনিসগুলো বের করে ফেলি ঠিক আছে সো প্রথমেই আছে হচ্ছে মনিটরের যে ওয়্যারগুলো সেইগুলো তো আমরা এগুলোটা বের করে ফেলি অ্যান্ড এখানে মনে হয় ইউজার ম্যানুয়াল আছে এর ভিতরেও কিছু তার আছে ভাই HDMI কেবল আছে এটার ভিতরে সো এরপর আছে গাইস মনিটরের স্ট্যান্ডটা গাইস এটা এত ইউনিক এবং এত জোস দেখতে যেটা আনবক্সিং করার পরে আপনারা বুঝতে পারবেন অ্যান্ড তারপরে এইটা দিছে একটা বক্সের ভিতরে এটা কি অ্যাকচুয়ালি আমি জানি না বাট পরে হয়তো বুঝতে পারবো এরপরে গাইস আমাদের মনিটরকে মাউন্ট করার জন্য হোল্ডার ঠিক আছে সো এটাও আমি খুলবো এটাও খুলে দেখাবো যে কেমন এবার গাইস আপনাদেরকে মেইন জিনিসটা দেখানোর পালা ঠিক আছে আমার ড্রিম মনিটর দেখেন গাইস কত বড় ভাই সো আমরা এটা একটু সাইডে রাখি এবং এই বক্সের ভিতরে আর তেমন কিছু নাই সো এই বক্সটা আরে ভাই নিচে রেখে আমরা মনিটরটা সেট আপ করে ফেলি ওকে গাইস সো আমরা এক এক করে সব কিছু ওপেন করে ফেলি এবং সেট আপ করে ফেলি সো ফার্স্টে মনিটরটাই আমরা ওপেন করি ও ভাই এটা হচ্ছে এলজির 2K 34 ইঞ্চি গেমিং মনিটর অ্যান্ড গাইস ফুললি ব্ল্যাক এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখা যে এটা কত জোস ভাই দেখেন মানে ডার্ক রেডের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনটা ভাই এত জোস লাগতেছে কি বলবো ওকে সো আমরা এটা গাইস দ্রুত করে সেট আপ করে ফেলি ওকে সেটা একটু সাইডে রাখি আমরা এবং এটা সেট আপের জন্য আমাদের সাথে আছে এটার একটা মজবুত হোল্ডার এটাও গাইস ডার্ক রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন এবং গাইস আমরা এখন মনিটরটা সেট আপ করবো আর মনিটরটা এই মাউন্টের সঙ্গে লাগানো অনেক বেশি ইজি ঠিক আছে দেখেন আমি কেমন লাগাই সেট আপ হয়ে গেছে কিন্তু মনিটর আমাদের ঠিক আছে এবার গাইস আমরা মনিটরটা সেট আপ করে ফেলবো পিসির সাথে এবং আমার এখানে কিন্তু অলরেডি দুইটা মনিটর পিসিতে আছেই বাট আমি একটা মনিটর আমার সেকেন্ড পিসিতে ট্রান্সফার করে দিব এবং আমি মূলত এই 2K মনিটরটা এবং এই মনিটরটা ইউজ করব সো আমরা যেটা করতে পারি এখন আমরা এই মনিটরটা আগে খুলে ফেলি এই মনিটরটা খুলে ওই পাশে পাঠাই দিই আমরা এটা পাঠাই দেবো এই পাশে ঠিক আছে স্যার আমাদের এটা থাকবে মিডিলে এটা প্রচণ্ড ভারী অ্যান্ড খুবই সাবধানতার সাথে এটা হ্যান্ডেল করতে হবে আসলে অনেক বেশি জোস লাগছে ভাই মনে হচ্ছে আমার এই টেবিলটা পুরো ভরে গেছে ঠিক আছে ভাই আমাদের এই পিসিটা লিটারালি দেখা যাচ্ছে না এখন ঠিক আছে মানে এইটা বসানোর পরে আমি এটা এখন কীভাবে সেট আপ করবো বুঝতে পারছি না আমাদের এটা মনে হয় এখন এই যে এইভাবে ঘুরাই তারপর ইউজ করতে হবে এছাড়া উপায় নেই এখানে আমাকে বেশ কয়েকটা কেবল দিয়েছে আমি যেভাবে ইউজ করতে পারি এখানে আছে HDMI টু HDMI HDMI টু বিগ HDMI এবং এটা কিপোর্ড অ্যাকচুয়ালি আমি জানি USB-র সাথে কিপোর্ড আমি জানি না বাট আমরা হচ্ছে HDMI টু HDMI ইউজ করবো গাইস আমার মনিটরের সব কানেকশন দেওয়া শেষ এবং আমার পিসিটা এখন অন করে ফেলি এবং অন করে গাইস আরও ফার্স্টে টেস্ট করবো GTA এরপর টেস্ট করবো আমাদের সেই PUBG মোবাইল ইমুলেটর এবং গাইস আপনাদেরকে কিন্তু এটার প্রাইস বলা হয়নি এটা নিয়েছে মূলত 63,050 টাকা তারও বেশি প্রাইস বাট আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছিল আর কি গাইস আমাদের এই মনিটরটাকে এখন পুরো বাচ্চা বাচ্চা লাগতেছে ঠিক আছে এতদিন কিন্তু আমি এটা ইউজ করছি বাট এখন কেন জানি এটা বাচ্চা বাচ্চা লাগতেছে GTA লোডিং হয়ে গেছে এবং আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না আমি যে এক্সপিরিয়েন্সটা এখন পাচ্ছি এবং ফার্স্ট টাইম গাইস আমি 2K মনিটরে মানে নিজে 2K মনিটরের এক্সপিরিয়েন্স নিচ্ছি এবং এটা গাইস একদম পুরোপুরি অসাধারণ ঠিক আছে কারণ যে FPSটা পাচ্ছি আমি এবং যে মানে কী বলবো লাইক আমি মুখে বলতে পারবো না আপনারা যদি সরাসরি না দেখেন এবং সরাসরি এক্সপিরিয়েন্স না করেন তাহলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা ফিল করতেছি GTA এবং অন্যান্য PC গেম খেলে গেলে অনেক বেশি মজা পাওয়া যাবে এখন আমরা টেস্ট করবো মূলত আমাদের সেই PUBG মোবাইল ঠিক আছে যেটা আমরা অ্যাকচুয়ালি খেলি রেগুলার তো ওটা টেস্ট করবো ওকে আমাদের PUBGও কিন্তু লোডিং হয়ে গেছে গাইস এবং এত বড় স্ক্রিনে PUBG এত জোস লাগতেছে চলো আমরা একটু TDM-এ যাই এবং TDM খেলে দেখি যে কেমন লাগে এবং গাইস আমরা FPS দেখেন FPS পেতেছে একদম 90-এর কাছাকাছি 87-86 একদম 90-ও পার হয়ে যাচ্ছে মাঝে মাঝে মানে কী বলবো গাইস অস্থির লেভেলের মজা এখানে আমি হেডফোন ছাড়া খেলতেছি ও ভাই এনিমিগুলোরে গাইস কত বড় বড় দেখা যাচ্ছে ওকে আর কি গাইস আমার প্ল্যান আছে এই মনিটর আরও একটা কেনা কজ এটাকে একেবারে বাচ্চা বাচ্চা লাগতেছে এটার পাশে সো আমি চেয়েছি একেবারে দুইটা সেম মডেলের মনিটর পাশাপাশি থাকবে বাট বাজেট ছিল না শুধু একটাই নিয়েছি আমি এবার
এবং আমি আমার গেমিং রুমটাও ডেকোর করতেছি খুব দ্রুত। সো এখানে আরও অনেক কিছু কেনা লাগবে এবং আরও অনেক আনবক্সিং আপনারা সামনে দেখতে পারবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।